প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, দরিদ্র লোকের জন্য সুখবর, আজকের বাজারে প্রতি কেজিতে রসুনের বাজার 10 টাকা করে কমছে দর্শক, প্রতি কেজিতে। এদিকে আলুর বাজার কিন্তু কিছুটা স্থিতিশীল আছে, পেঁয়াজের বাজার কিন্তু গেল কয়েকদিনের তুলনামূলক কিন্তু একই রকম যাচ্ছে। কিন্তু আজকের বাজারে জানিয়েছেন যে একটু পরিবর্তন পেঁয়াজের বাজার, কিন্তু কত করে বেচা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক, এই ভিডিওতে দর্শক জানিয়ে দেব। সরাসরি চলে যাব আড়তদারের কাছে, দর্শক সঙ্গে থাকেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মোটামুটি আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে ভাই? পেঁয়াজের আমদানি মাশাআল্লাহ অনেক আছে ভাই। পেঁয়াজের আমদানি হয়েছে না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে তো পেঁয়াজের আমদানি দেখি পাচ্ছি একেবারে কম আছে আপনার দোকানে। আজকে কত করে বিক্রি করতেছেন আজকে এগুলা ভাই? এটা 60 টাকা বিক্রি করতেছে আজকে, আজকের বাজারে না? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পাশেটা কত করে বিক্রি করতেছেন? জি ভাই। এটা কত বিক্রি করতেছেন? 60 টাকা বিক্রি করতেছে আজকে, 60 টাকা বেচা বিক্রি হচ্ছে দর্শক। আর আর এটা এটা ওটা ভাই এই 60 টাকা, 61 টাকা। এটা কি পাবনার পেঁয়াজ ভাই? এটা পাবনা, পাবনা। কত করে দিচ্ছেন আজকে বাজারে? এটা 62 টাকা ভাই, 62 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন পাবনার পেঁয়াজ। আর এটা কত করে দিচ্ছেন ভাই? এটা 60 টাকা, 1 টাকা কমে দিচ্ছে। 60 টাকা, 1 টাকা কম বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে ডালা 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 কত দিচ্ছে? এটা 63 টাকা, পাবনার অরিজিনাল, পাবনার অরিজিনাল। দর্শক 63 টাকা, তার মানে 2-3 কোয়ালিটির বর্তমানে কিন্তু পেঁয়াজ আপনার কাছে আছে। জি জি ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক এই মুহূর্তে আমি রয়েছি, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে, দর্শক যারা নিতে চান অবশ্যই এই দোকান থেকে নিতে পারবেন। দর্শক এই মুহূর্তে আমি রয়েছি আমির বাণিজ্যালয়তে, নাকি ভাই? জি জি ভাই। দর্শক যারা নিতে চান অবশ্যই এই যে নাম্বার দেওয়া আছে, আমির ভাণ্ডারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, এই দোকান থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, পাঠাতে পারবেন কি ভাই? জি ভাই। জি, আপনি শিও তেন কে পাঠাতে চাইলে পাঠাতে পারবে? পাঠাতে পারবে ভাই, আমরা কমিশনে মাল বিক্রি করি। কমিশনে মাল বিক্রি করেন না? জি। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এখন আমিন বাণিজ্যালয়তে আছি। জি জি, আমির ভাণ্ডারে। আচ্ছা আচ্ছা, আর এই যে রসুনের বাজার কি খবর ভাই? রসুনের বাজারটা হালকা কম, তবে বেশি না, 10 টাকা কমছে। এটা 80 টাকায় বিক্রি করতেছে। কত? 180। 180, আপনার দোকান কি কমছে? হালকা কম রসুনের বাজারটা। আচ্ছা আচ্ছা, বড়টা কত দিচ্ছেন ভাই? বড়টা ভাই এটা বোটমাল নাটোরের দেশে, এটা হচ্ছে 200 টাকায় দিছি। 200 টাকা কেজি দিয়েছেন? তাহলে আপনি যে বলছেন রসুনের বাজার কমছে, এটা 210 টাকা ছিল, আজকে 200 টাকা হয়েছে না? আর এই যে ফাটাটা কত দিয়েছেন? এটা ভাই 180 টাকা, এটা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে যে ডালি রাখছেন কি পেয়েছে? এটা এটা ফরিদপুর। আচ্ছা আচ্ছা, কত কিং কত করে দিচ্ছেন? এটা এটা 310 টাকা পাল্লা দিছি, 310 টাকা পাল্লা দিচ্ছি। আর আলুর বাজার ভাই কত করে বিক্রি করতেছেন? আলু এটা 43 টাকা, 43 টাকা। দর্শক আলু বেচা বিক্রি হচ্ছে নাকি ভাই? জি জি ভাই। ভাই এগুলো কি কমিশনে বিক্রি করেন নাকি? এগুলো সব কমিশনে, সব কমিশনে। জি। আচ্ছা, সামনের দিকে কি কমিশনে বিক্রি করা হবে? জি জি। একটা কমিশন কত রাখেন পেঁয়াজে? পেঁয়াজে 1 টাকা কমিশন রাখি, 1 টাকা রাখেন। আর আলুতে? আলুতে 70 পয়সা, 70 পয়সা। ভাই আপনি এখন কি ইন্ডিয়ান এলসি পেঁয়াজে দেখা পেয়েছেন? ইন্ডিয়ান আমাদের ঘরে আসে নাই, তবে আমাদের বাজারে আসছে, আলুতে আসছে, আসবে, আমাদেরও আসবে ইনশাল্লাহ। আচ্ছা আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।